প্রতিদিন পৃথিবীতে প্রায় 160 কোটি কোকের বোতল বিক্রি হয়ে থাকে এবং আপনি জানলে অবাক হবেন পুরো পৃথিবীতে 206টি দেশে কোকাকোলা এক্সপোর্ট করা হয়। যদি তুলনা করা হয় তাহলে ইউনাইটেড নেশনে মোট 193টি কান্ট্রি রয়েছে। পুরো পৃথিবীতে শুধুমাত্র নর্থ কোরিয়া আর কিউবা দেশ বাদে সব জায়গাতেই আপনি কোকাকোলা পাবেন। আর পুরো পৃথিবীতে কোকাকোলা রাজত্ব করছে তার সিক্রেট ফর্মুলার কারণে। কোকাকোলা কোম্পানি কোকাকোলাতে এমন কি সিক্রেট মেশায় যার কারণে এটি খেতে এত মজা লাগে? এর রহস্য কোকাকোলা 100 বছর ধরে গোপন রেখেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই সিক্রেট সম্পর্কে জানবো এবং জানবো ফ্যাক্টরিতে কি করে কোকাকোলা তৈরি করা হয়। তো 100 বছরের রহস্য উন্মোচন করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। ফ্যান্টা, স্প্রাইট এবং অনেক বেভারেজ কোকাকোলা কোম্পানি তৈরি করে থাকে, কিন্তু কোকাকোলা কোম্পানি সব থেকে বেশি যে বেভারেজ বিক্রি হয় সেটি হচ্ছে সেই পুরানো কোকাকোলা। আর কোকাকোলা কোম্পানি প্রতিদিন প্রায় 80 কোটি বোতল কোকাকোলা তৈরি করে থাকে আর পুরো পৃথিবীতে সাপ্লাই করে থাকে। তো কোকাকোলা তৈরি করার জন্য সর্বপ্রথম ফ্যাক্টরিতে বড় বড় বেভারেজ ট্যাঙ্ক আনা হয়, আর এই বেভারেজ কনসেন্ট্রেটকে একটি সিক্রেট ফর্মুলা দিয়ে তৈরি করা হয়, যার কারণে কেউ জানে না যে এই ট্যাঙ্কিগুলোর ভিতরে কি রয়েছে। কোকাকোলা বোতলের পেছনে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে এই সিক্রেট ফর্মুলাকে তারা ন্যাচারাল ফ্লেভার লিখে থাকে, আর এই সিক্রেট বেভারেজকে পানির সাথে মেশানো হয়। আপনি জানলে অবাক হবেন কোকাকোলাতে 90% পানি থাকে। যেহেতু কোকাকোলা পৃথিবীর 900টি আলাদা আলাদা স্টেশনে তৈরি করা হয়, তাই সব জায়গাতে একই পানি ব্যবহার করা একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু তারপরও সব জায়গাতে প্রায় একই ফ্লেভারের পানি ব্যবহার করা হয়। তো ফ্যাক্টরিতে পানি আনার পরে সর্বপ্রথম স্যানিটাইজ এবং পানি ফিল্টার করা হয়, তারপর এই পানিগুলোর সাথে সেই সিক্রেট বেভারেজকে একটি বড় ট্যাঙ্কিতে মেশানো হয়, যেটি প্রায় 19,000 লিটারের একটি বড় ট্যাঙ্ক। কোকাকোলা তাদের বেভারেজে সুইটনারের জায়গাতে চিনি ব্যবহার করার বদলে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করে থাকে। এই সিরাপ চিনির থেকে দামে অনেক সস্তা। এই বিশাল ট্যাঙ্কে এই সব ইনগ্রেডিয়েন্টকে ততক্ষণ পর্যন্ত মিশানো হবে যতক্ষণ না পর্যন্ত এই মিক্সারে সুইটনেসের লেভেল 50% হয়ে যায়। আর এই মিক্সারটা সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী প্রসেসে আবারও এই মিক্সারের সাথে পানি মেশানো হবে এবং এতে 5.5 গুণ ডাইলুট করা হবে। ডাইলুট হয়ে যাওয়ার পরে এই বেভারেজের মধ্যে CO2 ভর্তি করা হয় যাতে করে এগুলোকে কার্বনেট করা হয়। এরপর কোকাকোলাতে একটি অন্যরকম ঝাঁজ চলে আসে যেটি আমরা খাওয়ার সময়তে বুঝতে পারি, কিন্তু এখনই কাজ শেষ হয়নি। কোকাকোলার এই ড্রিঙ্কগুলোকে এখন প্যাকিং করতে হবে, আর প্যাকিং করার জন্য আমাদের অন্য ফ্যাক্টরিতে যেতে হবে, আর অন্য ফ্যাক্টরিতে কোকাকোলার এই বোতলগুলোকে তৈরি করা হয়। বেসিক্যালি কোকাকোলাকে 3টি আলাদা আলাদা ভাবে প্যাকিং করা হয়। একটি হচ্ছে গ্লাস বটল, আরেকটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যান, আর আরেকটি হচ্ছে প্লাস্টিক বটল। পৃথিবীতে যত কোকাকোলা রয়েছে তার 50% কোকাকোলা হচ্ছে প্লাস্টিক বোতলের, আর এই প্লাস্টিক বোতলগুলোকে পলিথাইলিন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, আর এই বোতলগুলোকে পেট বোতলও বলা হয়। তো সর্বপ্রথমে এই বোতলের আকারে অনেকগুলো ছাঁচ তৈরি করে নেওয়া হয়। সর্বপ্রথম বোতলের উপরিভাগকে তৈরি করা হয়, আর এই উপরিভাগ কিছুটা বেলুনের মতো, মানে হাওয়া দিলে বোতলের আকার হয়ে যায়। এই প্রি ফর্মস গুলো অনেক শক্ত হয়, যার কারণে এদেরকে ফুলিয়ে বোতলে রূপান্তর করার আগে 115 ডিগ্রি সেলসিয়াসে গরম করে নেওয়া হয়। তারপর এই প্রি ফর্ম গুলো নরম হয়ে যায়, তারপর কনভেয়ার বেল্ট এগুলোকে মোল্ডিং প্রসেসে নিয়ে যায়। আর এই মোল্ডিং ফর্মে প্রথমে বোতলের আকারে ছাঁচ তৈরি করে রাখা হয়, যেখানে একটি মেশিন এই প্রি ফর্মগুলোকে এন্টার করিয়ে দেয়, আর তখন উপর থেকে চাপ দেওয়া হয় এবং এগুলোর ভিতরে বাতাস ঢুকে বোতলের আকার নিয়ে নেয়। আর বোতলকে ঠান্ডা করার জন্য এই মেশিনের ভিতরে লিকুইড কুলার রয়েছে। প্রত্যেকটি বোতল তৈরি হয়ে যাওয়ার পর একটি একটি করে ছবি নেওয়া হয়, যাকে অ্যানালাইসিস করে একটি বিশেষ সফটওয়্যার। যদি কোনো বোতল সঠিকভাবে তৈরি না হয় তাহলে সেগুলোকে ফেলে দেওয়া হয় রিসাইকেল করার জন্য, আর যে বোতলগুলো তৈরি হয়ে গিয়েছে সেগুলো পাঠিয়ে দেওয়া হয় ফিলিং স্টেশনে, যেখানে কোকাকোলা ভর্তি করা হবে। আর এতগুলো কোককে বোতলে ভরা 4টিখানি কথা নয়, এটি অনেক লম্বা প্রসেস। প্রথমে বোতলের ভেতরে প্রেসারকে মাপা হয়, প্রেসার যদি ঠিক থাকে তাহলে বোতলগুলোর ভেতরে কোকাকোলা ড্রিঙ্কসকে ভর্তি করে দেওয়া হয়। আর এই সকল বোতলে ক্যাপ নেই, আর এতে করে কোকাকোলা গুলো বাইরে পড়ে যেতে পারে। আর খাপগুলো তৈরি করার জন্য বোতলগুলোকে আবার ডিপ্রেসারাইজ করা হয়, এরপর এগুলোকে ফিলিং স্টেশন থেকে বাইরে বের করে দেওয়া হয়। আর এই ফ্যাক্টরিতে প্রতি মিনিটে প্রায় 800টি বোতল তৈরি হয়, আর এরপর মেশিনের মাধ্যমে এই বোতলগুলোর উপরে ক্যাপ পরে দেওয়া হয়, আর এই কাজটি অনেক দ্রুত গতিতে করা হয়। বোতলের উপরে খাপ লেগে যাওয়ার পরে এই বোতলগুলোকে 3 কিলোমিটার লম্বা কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে নিয়ে যাওয়া হয়, আর এত লম্বা পথ পাড়ি দিয়ে আসার পর এই বোতলগুলো লেবেলিং এর জন্য প্রস্তুত হয়ে যায়। তো এই বোতলগুলোতে লেবেল লাগানোর জন্য মেশিনগুলো বোতলের খাপকে জাপটে ধরে, আর নিচ থেকে একটি মেশিন লেবেলগুলো বোতলের গায়ে আঠার মতো লেগে যায়। তারপর এই বোতলগুলোকে ইউনিট ইউনিট করে প্লাস্টিকের কাপড় দিয়ে সিল করে
দেওয়া হয়। যখন প্রথমবারের মতো 1886 সালে কোকাকোলা স্টার্ট হয় তখন এই কোকাকোলাগুলো স্পেশাল কিছু জায়গাতে পাওয়া যেত, কিন্তু এরপর কোকাকোলা এতটা জনপ্রিয়তা পেয়ে যায় যে অনেক কোম্পানি কোকাকোলার নকল করতে থাকে। আর তখন কোকাকোলা মনে করে যে তাদের একটু ইউনিক বোতলের প্রয়োজন, তাই সেই সময় তারা একটি ইউনিক বোতলের ডিজাইন তৈরি করে। এই বোতলগুলোর ডিজাইন এমন ভাবে তৈরি করতে বলা হয়েছিল যে অন্ধকারের মধ্যে বোতলে হাত দিলে যেন বোঝা যায় যে এটি কোকাকোলার বোতল, তাছাড়া এই বোতলগুলোর টুকরো থেকেও যেন চেনা যায় যে এটি কোকাকোলার বোতল। তারপর এই ইউনিক ডিজাইনকে পেটেন্ট করে নেওয়া হয় যাতে কেউ কপি করতে না পারে। বর্তমানে 106 বছর পরেও কোকাকোলা ঠিক একই বোতল ব্যবহার করছে। এই বোতলগুলোর বিশেষত্ব হচ্ছে বোতলগুলো বেশ কয়েকবার ব্যবহার করা যায়। বোতলগুলো একবার ব্যবহার হয়ে গেলে সেগুলোকে আবার ফ্যাক্টরিতে আনা হয়। আনার পরে সেগুলো লেবেলগুলোকে খুলে ফেলা হয় আর তারপর গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে ফেলা হয় আর তারপর এগুলোকে আবার রিউজ করা হয়। মানে বুঝতে পারলেন কোকাকোলা লাভের উপর আবার লাভ করে। তো যাই হোক, এরপর কোকের বোতল প্যাকেজিং করে পুরো পৃথিবীতে এক্সপোর্ট করা হয়। আর এটা এখনো পর্যন্ত জানা যায়নি যে কোকাকোলা কি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট মেশায় যার কারণে এটি অন্য সব ড্রিঙ্কস হতে একেবারে আলাদা। তো এই রহস্য রহস্যই থেকে গেছে, কেউ জানে না কোকাকোলা কি স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনারা কারা কারা কোকাকোলা পছন্দ করেন তা কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।